আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে তোমরা সব সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে অ্যাডজাস্টমেন্ট প্রসেস চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা দেখব অ্যাডজাস্টমেন্ট প্রসেসের কিভাবে অ্যাডজাস্টিং ইন্টিগ্রাল দেওয়া যায়। এই অঙ্ক করতে গেলে শুরুতেই আমাদের যে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটা খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল বিষয় এই অঙ্কটা করার জন্য, কারণ কত দিনের জন্য অঙ্কটা করতে হবে সেটা আগে ডাক পরে ফাইন্ড আউট করতে হবে। সেটা এক মাসের জন্য হইতে পারে, তিন মাসের জন্য হইতে পারে, ছয় মাসের জন্য হইতে পারে, এক বছরের জন্য হইতে পারে, বিভিন্ন ধরনের টাইম পিরিয়ড থাকবে। যে টাইম পিরিয়ড যে ডাকের মধ্যে দেওয়া থাকবে তো ওই টাইম অনুযায়ী আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যেমন যে অঙ্কটা আজকে আমরা আলোচনা করব এই অঙ্কটার ভিতরে টাইম পিরিয়ড উল্লেখ করা আছে, জুন এক তারিখে শুরু হয়েছে, জুনের তিরিশ তারিখে শেষ হয়েছে, জুনের এক তারিখে শুরু হয়েছে, জুনের তিরিশ তারিখে শেষ হয়েছে। তাহলে এই অঙ্কটা আমরা দেখব যে এক মাসের একটা অঙ্ক, এক মাসের একটা অঙ্ক নিয়ে আমরা কথা বলব। অনুরূপভাবে কোনো কোনো অঙ্কের থাকতে পারে তিন মাসের মেয়াদ, কোনো অঙ্কে থাকতে পারে ছয় মাসের মেয়াদ, কোনো অঙ্কে থাকতে পারে এক বছরের মেয়াদ। তো ওই মেয়াদ অনুযায়ী আমাদেরকে অঙ্কটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তারপরে যে বিষয়টা খেয়াল করতে হবে যে আমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকবে একটা ব্যালেন্স শিট, একটা সরি ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে। সেই ট্রায়াল ব্যালেন্সের উপর ডিপেন্ড করে সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকবে। এই ট্রায়াল ব্যালেন্সের সাথে এবং অ্যাডজাস্টমেন্টের কিছু যোগসূত্র থাকবে। ট্রায়াল ব্যালেন্সের বিষয় এবং সমন্বয়ের বিষয় এই দুইটা মিলেই আমাকে সমন্বয় করতে হবে। তো আমরা দেখব একটা অঙ্কের ভিতরে কিভাবে আমরা এই অ্যাডজাস্টমেন্টগুলো করতে পারি। প্রথমে যে অঙ্কটা আমরা আনছি, টনি মাসাসি স্টার্টেড হিজ ওন কনসাল্টিং ফার্ম, মাসাসি কোম্পানি জোন ওয়ান 2013, ট্রায়াল ব্যালেন্স অ্যাট জোন 30 ইজ শুন বিলো। তার মানে যে জিনিসটা আমরা দেখলাম এই অঙ্কের মধ্যে, এই জুন তিরিশ, জুন ওয়ান এবং জুন তিরিশ শুরু হইল জুন ওয়ানে, শেষ হইল জুন তিরিশে। তাহলে আমাদের এক মাসের একটা অঙ্ক এক মাসেরই সমন্বয় করতে হবে। যে তথ্যগুলো দেওয়া আছে, প্রথমে আমরা দেখব ক্যাশ 7150, অ্যাকাউন্ট রিসিভেবল 6000, সাপ্লাই 2000, প্রিপেইড ইন্স্যুরেন্স 3000, অফিস ইকুইপমেন্ট 15000, অ্যাকাউন্ট পেয়েবল 4500, আর্নান সার্ভিস রিভিনিউ 4000। অনুরূপভাবে একটা জিনিস আছে, টনি মাসাসি ক্যাপিটাল এটা মূলধন 21750, সার্ভিস রিভিনিউ 7900, স্যালারি এক্সপেন্স 4000, র্যান্ট এক্সপেন্স 1000। দুই পাশে ট্রায়াল ব্যালেন্স মিলানো আছে 38150, 38150। এর সাথে আরও কিছু সমন্বয় দেওয়া আছে, এই সমন্বয়গুলো খেয়াল করতে হবে। এক নম্বর সমন্বয়, এমনভাবে সাতটা সমন্বয় আছে, এই সাতটা সমন্বয়ের জন্য সাতটা জার্নাল আমাদেরকে করতে হবে। এই অঙ্কটা যদি আমরা মোটামুটি কমপ্লিট বুঝতে পারি তাহলে মোটামুটি 60-70% অ্যাডজাস্টমেন্ট আমাদের ওকে হবে ইনশাআল্লাহ। প্রথমেই জার্নালে দেওয়া প্রথম আধার ডাটা বা অ্যাডজাস্টমেন্ট ডাটা যেটা দেওয়া আছে, সাপ্লাই অন হ্যান্ড অ্যাট জুন 30 আর টাকা 6600। তো এই ক্ষেত্রে জুন মাসের 30 তারিখে এসে সাপ্লাইয়ের পরিমাণ দেওয়া আছে, সাপ্লাইয়ের পরিমাণ দেওয়া আছে 600 টাকা। আমাদের খেয়াল করতে হবে যে জুন মাসে 600 টাকা আমার এন্ড অফ দ্য পিরিয়ড, যেটা এক মাস শেষে দেওয়া আছে, আর এদিকে সাপ্লাই আছে 2000। তো যেহেতু আমাদের 2000 টাকা ছিল সাপ্লাই আর অর্থপত্র শেষে আমাদের হাতে আছে মাত্র 600, তাহলে এই যে 1400, এই 1400 আমাদের কী হয়েছে, ব্যবহার হয়েছে। এই ব্যবহার হওয়া অংশের জন্য আমাদেরকে জার্নাল করতে হবে। এটার জন্য জার্নালভাবে আমরা জানি জার্নালে যে আগের রুলস, ডেবিট ক্রেডিট রুলস, ওই রুলসই ফলো করতে হবে। এক্ষেত্রে আমাদের সাপ্লাই 1400 খরচ হয়েছে, খরচের জন্য জার্নাল যদি আমরা দিই তো সাপ্লাই এক্সপেন্স ডেবিট 1400, এক্ষেত্রে সাপ্লাই এক্সপেন্স ডেবিট হলে 1400, ওয়ার্কিং দেখাইতে পারি 2000-600=1400। অনুরূপভাবে সাপ্লাই কমে গেল, যেহেতু ব্যবহার হয়েছে এই সাপ্লাই কমে যাওয়ার কারণে সম্পদ কমছে, সম্পদ কমলো 1400। একদিকে খরচ বাড়ার কারণে সাপ্লাই এক্সপেন্স ডেবিট হইল, অপরদিকে সম্পদ কমার কারণে সাপ্লাই ক্রেডিট হইল। এই ছিল প্রথম অ্যাডজাস্টমেন্ট।
দ্বিতীয় অ্যাডজাস্টমেন্টে আমরা খেয়াল করব এ ইউটিলিটি বিল ফর টাকা 150 হ্যাজ নট বিন রেকর্ডেড অ্যান্ড উইল নট বি পেইড আনটিল দ্য নেক্সট মান্থ। তো এই ক্ষেত্রে 150 টাকা ইউটিলিটি বকেয়া আছে, খরচের বকেয়া আছে। প্রথম ক্লাসে আমরা এগুলো আলোচনা করা হয়েছে। খরচের বকেয়া যদি থাকে তো ওই এটার জন্য আমরা জার্নাল যদি করি 150 টাকার জন্য, সেই ক্ষেত্রে আমাদের ওই খরচটা ডেবিট হবে, তার মানে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট 150 টাকা আর ইউটিলিটি পেবল ক্রেডিট 150 টাকা। আমি আগেই বলছি, প্রথম ক্লাসেও আলোচনা করছি, যে কোনো খরচে যদি বকেয়া থাকে সেই ক্ষেত্রে ওই খরচটা, খরচের এক্সপেন্সটা ডেবিট হবে এবং ওই খরচের পেবলটা ক্রেডিট হবে। অনুরূপভাবে এই ক্ষেত্রে যেহেতু ইউটিলিটির বকেয়া আছে, এই জন্য ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি পেবল ক্রেডিট। এই ছিল আমাদের 2 নম্বর এন্ট্রি। 3 নম্বরে দ্য ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর এ ইয়ার। এই ক্ষেত্রে ইন্স্যুরেন্স পলিসি 1 বছরের বলা আছে। তো এই ক্ষেত্রে আমাদের ব্যালেন্স শিটের ভিতরে প্রিপেইড ইন্স্যুরেন্স কথাটা উল্লেখ করা আছে, 3000 প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে, 3000। তো এই 3000 টাকা 1 বছরের জন্য অগ্রিম দেওয়া হয়েছে। অঙ্কটা যেহেতু 1 মাসের, অঙ্কটা যেহেতু 1 মাসের, তাহলে 1 মাসের খরচ হয়েছে। এই জন্য আমরা 1 মাসের খরচের জন্য জার্নাল দেখাবো। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, 3000-কে 12 দিয়ে ভাগ করলাম, 1 মাসের বের করলাম 250। আর যেহেতু খরচ হয়েছে 250 টাকা, সেহেতু প্রিপেইড ইন্স্যুরেন্স বা সম্পদ কিছু কমবে, ওই 250 টাকা কমবে। এই জন্য সম্পদ কমার কারণে ক্রেডিট 250 টাকা। তাহলে এক্ষেত্রে খরচ বাড়ার কারণে ডেবিট, আর এদিকে সম্পদ কমার কারণে ক্রেডিট। সো আমাদের জার্নাল দাঁড়াইলো ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। এই ছিল 3 নম্বর। এবং 4 নম্বর সমন্বয়ে আমরা দেখব, টাকা 2500 আর্নড সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্ন অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। তার মানে মাস শেষে 2500 টাকা আর্নড রেভিনিউ অর্জিত হয়েছে। এক্ষেত্রে আমাদের ব্যালেন্স শিটে দেখতে হবে আমাদের আর্নড রেভিনিউ কত। এই ব্যালেন্স শিটে আর্নড রেভিনিউর পরিমাণ দাঁড়ায় আছে আমাদের 4000 টাকা। এই 4000 টাকার মধ্যে আমাদের 2500 টাকা অর্জিত হয়েছে। যে অংশটা অর্জিত হয়েছে ওই অংশের জন্যই জার্নাল দিতে হবে। এক্ষেত্রে যদি অর্জিত হয় আমাদের আয় বাড়ছে, অপরদিকে আর্নড সার্ভিস রেভিনিউ যেহেতু লাইবিলিটি, দায় কমার কারণে এটা ডেবিট হবে। এই জন্য প্রথমে আমরা কী করবো, আর্নড সার্ভিস রেভিনিউ দায় কমার কারণে ডেবিট করবো 2500। অনুরূপভাবে সার্ভিস রেভিনিউ ক্রিয়েট করবো, আয় বাড়ার কারণে ক্রিয়েট করবো 2500। এই ছিল আমাদের 4 নম্বর এন্ট্রি। আমি এটা আবার বলতেছি, আর্নড রেভিনিউ সাধারণত অনুপার্জিত আয়, এটা যে অংশটা অর্জন হয় ওই অংশের জন্য জার্নাল দিতে হয়। এক্ষেত্রে যেহেতু 2500 টাকা অর্জন হয়েছে, ওই 2500 টাকা অর্জন হওয়ার কারণে অনুপার্জিত আয় কমছে, এটা এক ধরনের লাইবিলিটি, লাইবিলিটি কমার কারণে ডেবিট হয়। এই জন্য আমরা ডেবিট করলাম আর্নড সার্ভিস রেভিনিউ 2500 ডেবিট, এবং সার্ভিস রেভিনিউ এটা আয় বাড়ার কারণে ক্রেডিট। তারপর আমরা 5 নম্বর এন্ট্রিতে যাব। 5 নম্বরে আছে স্যালারি অফ টাকা 2000 আর অ্যাক্রুড অ্যাট June 30। এটা সেই 2 নম্বর এন্ট্রির মতো, স্যালারি বকেয়া আছে। যেহেতু বকেয়া ছিল, বকেয়া থাকলে ওই স্যালারি এক্সপেন্স ডেবিট হবে, স্যালারি পেয়েবল ক্রেডিট হবে। একদম সিম্পল জার্নাল এটা। দুই নম্বর জার্নাল এবং 3 নম্বর জার্নাল সেম, শুধুমাত্র খরচের বকেয়া থাকলে, বিভিন্ন ধরনের খরচের বকেয়া থাকলে যে জার্নালগুলো হয়, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল আমরা করছি। এই ক্ষেত্রে অন্য কোনো জিনিস থাকলে, র্যান্ট থাকলে র্যান্ট এক্সপেন্স ডেবিট হইতে, আর র্যান্ট পেয়েবল ক্রেডিট হইতে, বিভিন্ন খরচের জার্নালের ক্ষেত্রে এই জার্নালটা আমরা অ্যাডজাস্টিং জার্নাল দিয়ে থাকি। এরপরে আমরা দেখবো 6 নম্বর। 6 নম্বর হচ্ছে দ্য কোম্পানি ইকুইপমেন্ট হ্যাজ এ 5 ইয়ার্স লাইফ উইথ নো সেলভেজ ভ্যালু, ইট ইজ বিং ডিপ্রিসিয়েটেড অ্যাট 250 পার মান্থ ফর 60 মান্থ। এই ক্ষেত্রে অফিস ইকুইপমেন্ট যেটা আছে সেটার কোনো সেলভেজ ভ্যালু নাই, কিন্তু 5 বছর লাইফ আছে, এই 5 বছরের জন্য ব্যবহার করা হবে। তো এই 5 বছরে 60 মাস হয়। তো 1 মাসে আমাদের যে 250 টাকা জার্নাল খরচ হয়েছে ডিপ্রিসিয়েশন, সেটা আমাদের প্রশ্নপত্রে উল্লেখ করা আছে। তো আমরা এই 250 টাকার জন্যই আমরা জার্নাল দিব। তো এক্ষেত্রে লক্ষণীয় বিষয়, যদি এই 250 টাকা উল্লেখ করা না থাকতো, এক্ষেত্রে আমরা খুঁজে বের করতাম অফিস ইকুইপমেন্ট কত। এক্ষেত্রে অফিস ইকুইপমেন্ট আছে 15000 টাকা। তো 15000 টাকা যদি আমি 60 মাস দিয়ে গুণ করি, ভাগ করি, তাহলেও আমার ওই 250 টাকায় আসবে।
তো এই ডিপ্রিসিয়েশনের জন্য আমরা একটা জার্নাল দেব, সেটা হচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তো এই ক্ষেত্রে আমাদের ডিপ্রিসিয়েশন এক ধরনের এক্সপেন্স বা খরচ, খরচ বাড়ার কারণে ডেবিট হইলো। বাকি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটা পুঞ্জীভূত ডিপ্রিসিয়েশন, এটা এক ধরনের লাইবিলিটি, এই জন্য লাইবিলিটি বাড়ার কারণে আমরা ক্রেডিট করব। এই জন্য এক্সপেন্স বাড়ার কারণে ডেবিট, লাইবিলিটি বাড়ার কারণে ক্রেডিট। এই ছিল আমাদের ডিপ্রিসিয়েশনের জার্নাল। আরেকটা কথা মনে রাখতে হবে যে ডিপ্রিসিয়েশন জেনারেল জার্নাল এবং অ্যাডজাস্টিং জার্নাল সেম। জেনারেল জার্নাল যখন আমরা করব তখনও ডিপ্রিসিয়েশনের জার্নাল এই ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রিয়েট করি আমরা। অনুরূপভাবে যখন আমরা অ্যাডজাস্টমেন্ট করব ঠিক সেম জার্নালটাই করব। পরবর্তী যে জার্নালটা আছে, লাস্ট জার্নাল, 7 নম্বর, ইনভয়েস রিপ্রেজেন্টিং টাকা 1000 অফ সার্ভিস পারফর্ম ডিউরিং দ্য মান্থ হ্যাভ নট বিন রেকর্ডেড অ্যাজ অফ জুন 30। তার মানে এই জায়গায় ইনভয়েসে খুঁজে পাওয়া গেল যে সার্ভিস সেবা সম্পন্ন করা হয়েছে 1000 টাকার, কিন্তু এই টাকাটা এখনও পাওয়া যায়নি, রেকর্ডও করা হয়নি। তো যদি রেকর্ড করা না হয় আমাদের এই জায়গায় রেকর্ডটা করতে হবে। আমরা জানি যদি সেবা আয় হয়, বাকিতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলটা ডেবিট করি। প্রাপ্য অ্যাকাউন্ট রিসিভেবল মানে প্রাপ্য, এই প্রাপ্য অ্যাকাউন্ট রিসিভেবল এক ধরনের সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট হয়। অনুরূপভাবে আমাদের সার্ভিস রেভিনিউ আয় বাড়ছে, আয় বাড়ার কারণে ক্রেডিট হয়। এই জন্য আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করব, সার্ভিস রেভিনিউ ক্রেডিট করব। এই ছিল আমাদের আলোচ্য বিষয় অঙ্ক। তো আমরা বুঝতে পারলাম কীভাবে একটা ট্রায়াল ব্যালেন্স থাকে এবং কিছু সমন্বয় থাকে। ট্রায়াল ব্যালেন্স এবং সমন্বয়গুলো সময়ের ভিত্তিতে, টাইম পিরিয়ডের উপর ভিত্তি করেই, এক মাসের হতে পারে, 3 মাসের হতে পারে, 6 মাসের হতে পারে, 1 বছর হতে পারে, এই টাইমের উপরে ভিত্তি করে ওই নির্দিষ্ট টাইমের উপরে আমাকে সমন্বয় করতে হবে। এইভাবে আমরা আজকে শিখলাম কীভাবে ট্রায়াল ব্যালেন্স এবং সমন্বয় এই দুইটা মিলে কীভাবে জার্নাল বা অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়া যায়। তো আমরা আগামী ক্লাসে শিখব কীভাবে এই দুইটা বিষয় থেকে জার্নাল, অ্যাডজাস্টিং জার্নাল করা যায় এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও করা যায়। ওইটা আমরা পরবর্তী ক্লাসে শিখব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, আশা করি সকলেই বুঝতে পারছো। তো যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে জানাইতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং এই ভিডিওটা সবার শেয়ার করে বন্ধুদের জন্য দিতে পারো, যারা সকলেই এটার উপকৃত হইতে পারে। এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর যে লিসনগুলো আসতেছে এগুলো জানি তোমরা সবাই পেতে পারো। এই জন্য আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে তোমার পর্যায়ক্রমিকভাবে লেকচারগুলো তোমরা নোটিফিকেশন আকারে পাইতে পারো। এই জন্য আজার নয়, কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।